তো বন্ধু আমার অনেক হাবিয়ে গেছে কিন্তু আমার ভিডিও করে দিয়ে দিতে বুঝছেন WhatsApp guys, Assalamualaikum. Welcome to my YouTube channel, Zehanmalik75. Back it again, brand new video, baby. So guys, kemon acho bhai? Alhamdulillah, ami onek onek beshi bhalo achi. Apnader bhalobasha finally amar 700 subscriber complete hoye gelo. So ami ekhon achi Kastala Bridge-er upore. আর এই গাছতলা ব্রিজ কিন্তু আমাদের চাকরির মানুষের অনেক ভালোবাসার একটা জায়গা মানুষ কিন্তু প্রতিনিয়তই এই গাছতলা ব্রিজে এসে পড়ে তাদের প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে কারণ হচ্ছে এই ব্রিজের উপর দাঁড়ালে এই নদীর জল চারদিকের এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করা যায় ব্যক্তিগতভাবে কিন্তু এই জায়গাটা আমার অনেক অনেক বেশি পছন্দের একটি জায়গা চলেন গাছতলা ব্রিজটা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলে এই নদীর পাশ দিয়ে কিন্তু নদীর একটা পার্ক ফুটে উঠেছে দেখতে অনেক ভালো লাগছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাব এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো ফাইনালি আজকে আমি সেখানে যাব এবং এই পার্কে কি কি আছে কি কি সুযোগ সুবিধা আছে তা আপনাদেরকে সবই ভিডিও করে দেখাবো তো চলেন যাই আমি কিন্তু এখন সেই রিসোর্টের সামনে আর এটার নাম হচ্ছে চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট তো এখন আমি এটার ভিতরে প্রবেশ করব আর আপনাকে ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই প্রবেশ টিকিট লাগবে তো চলেন আমরা যাই দেখি এর ভিতরে পাবো শীত কত ভিতরে প্রবেশ করলে জায়গাটা তো সুন্দর হবে তা তো জানতাম এত বেশি সুন্দর হবে তা কখনোই জানতাম না আপনারা যারা যারা এখানে আসতে যান তাহলে অবশ্যই আপনার ফ্যামিলিকে আপনার সাথে করে নিয়ে আসবেন কারণ আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এটি আমার সামনে যে এই যে ছোট ছোট ঘরের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন তা দেখতে কিন্তু অদ্ভুত রকমের ভালো লাগতেছে তো যারা দূরে থেকে এই রিসোর্টে ঘুরতে আসবেন তারা একদিনের জন্য এখানে থাকতে পারবেন আর একদিনের জন্য আপনাকে দিতে হবে 4000 টাকা তো 4000 টাকা কোনো ফেক না কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর এত বেশি আকর্ষণীয় একটি জায়গা যা আপনি 4000 টাকা দিতে বাধ্য হবেন আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড রায়হান তো রায়হান কিন্তু আজকে আমাকে ভিডিও করে দিতে সাহায্য করতেছে তো বন্ধু আমার অনেক হাবিয়ে গেছে কিন্তু আমার ভিডিও করে দিয়ে দিতে বুঝছেন তো বন্ধুর প্রতি আমার চিরকৃতজ্ঞতা রইল তো বন্ধু কিন্তু অলওয়েজ আমাকে সবসময় সাপোর্ট করে যখনই কোনো একটা ভিডিও করতে যাই আমার সাথে চলে এমন ভিডিওতে কোনো কিছু ভুল হলে আমাকে বুঝিয়ে দেয় যে বন্ধু এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে তো বন্ধু তোর প্রতি রইল অনেক ভালোবাসা বুঝছো আজকে সিঙ্গেল বলে গার্লফ্রেন্ডের সাথে লাগাতে পারি না রিসোর্টটা তো দিনের বেলা ভালো লাগে কিন্তু রাত্রিবেলা আরও বেশি বেশি জোশ লাগে কেন জানেন এই চারদিকে ওই লাইটিং সহ অদ্ভুত রকমের সুন্দর দেখা যায়
আর এখানে যারা যারা আসবেন তারা তো দিনের বেলা সময় কাটাবেনই, চেষ্টা করবেন রাত্রেবেলা একটু সময় কাটানোর। কারণ রাত্রেবেলা এখানে সময় কাটালে এই নদী শহর পাশে কিন্তু নদী, এই নদীর হাওয়া বাতাস এখানে প্রসার করে। এই নদীর হাওয়ার এই ফিল্ডটা নিতে হলে অবশ্যই আপনাকে এই রিসোর্টে রাত্রেবেলা একটু হলেও সময় কাটাতে হবে। তো এখানকার ফুড হিসাবে আমি টেস্ট করবো ফুচকাটা, কারণ ফুচকাটা আমার অনেক বেশি ফেভারেট। তো আমার ফ্রেন্ড রায়ান নিয়ে আসবে এখনই ফুচকা, তো আমি সেটার জন্য ওয়েট করতেছি এখানে। ফাইনালি আমার ফ্রেন্ড রায়ান কিন্তু ফুচকা নিয়ে আসছে, তো এখানে ফুচকা টেস্ট করবো। রায়ান তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। থ্যাংক ইউ স্যার। আর কিছু না না স্যার, চলবে। দেখো ফুচকাটা কেমন হয়েছে, টকটা জোস, টকটা বেশি জোস এটার থেকে, ফুচকাতে টকটা বেশি জোস। তো আমি যখনই কোথাও ঘুরতে যাই তখনই আমি সেখানে গিয়ে আগে ফুচকা খাই, কারণ ফুচকা আমার অনেক বেশি ফেভারিট। মেয়েদের ফেভারিট হতে পারে, অনেক মেয়েরই ফেভারিট ফুচকা, কিন্তু পার্সোনালি ফুচকা আমার অনেক ভালো। ওকে গাইস, এখন বাসার উদ্দেশ্যে ব্যাক করবো। তো আশা করি আমি আপনাদেরকে পুরো রিসোর্টটা ঘুরে দেখাতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই রিসোর্টে ঘুরতে আসবেন এবং চারিদিকের ফিল এবং আকর্ষণ সব কিছু দেখে যাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।